ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে সহি মুসলিমের একটা বর্ণনা যেখানে বলা আছে যে অধিক পরিমাণে প্রশ্ন করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এখানে কোন প্রকারের প্রশ্ন বোঝানো হয়েছে? যে সম্মানিত দিনী ভাই, এই বিষয়ের হাদিসটি সহি বুখারীর 1677, সহি মুসলিমের 593 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি জিনিসকে অপছন্দ করেন, কিলা ওয়া কাল ওয়া ইতাআতাল মাল ওয়া কাসরাতাস সুয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন তিনটি বিষয়। একটা হচ্ছে যে অনর্থক কথা বলা, কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়াই কথা বলা, বা এমন কথা বলা যে কথার কোনো আসলে বাস্তবতা কিছু নাই, অনর্থক কথা বলা, গান বাজনা সব কিছুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ অন্য একটা হাদিসের মধ্যে আছে, মিন হোসনি ইসলামিল মারে তর্কুহ মালায়ানিহি, একজন মুসলিমের সৌন্দর্য হচ্ছে সে অনর্থক বিষয় থেকে যে বেঁচে থাকবে। তাই অনর্থক কথা বলা আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, হয়তো এমন কথা বলতে হবে যেটা দুনিয়ার ফায়দা বা দিনের ফায়দা, দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা, এই দুটো থাকতে হবে বা এই দুটো যে কোনো একটা থাকতে হবে। তাই যে অতিরিক্ত কথাবার্তা বলার থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়া এদা আতাল মাল, ধন সম্পদ নষ্ট করা। যে এখানে মধ্যে ধন সম্পদ নষ্ট করার অর্থ যে অপচয় করা বা যে স্থানে যেভাবে ব্যবহার করার ওইভাবে ব্যবহার না করা, ভিন্ন খাতে এটা ব্যবহার করা, বৈধ ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার না করে যা অবৈধ পন্থায় এটাকে ব্যবহার করা, শরীয়তে যেভাবে বলা হয়েছে ওইভাবে যে এই অর্থ সম্পদ ব্যয় না করে অন্যায় পথে ব্যয় করা, এটা হচ্ছে মাল নষ্টের সামিল। বা কাসরাত সুয়াল, এই কাসরাত সুয়ালি না আছে মিনগাইরে হাজাতিন, অর্থাৎ নিজের প্রয়োজন নাই তারপরে মানুষের কাছে চেয়ে বাড়ানো, সুয়াল চেয়ে বাড়ানো, কাসরাত সুয়াল নিজের জিনিস নিজের অভাব অনটন নাই তারপরে কারো কাছে কিছু দেখছে তার লোভ আসি গেছে, এই ধরনের চাওয়া এটা হারাম, অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। যদিও এই হাদিসগুলার ব্যাপক আরও কিছু বিষয় আছে, আমি তিন নম্বর যেটা কাসরাত সুয়াল, অর্থাৎ অধিক পরিমাণে প্রশ্ন করা বা সুয়াল করা, এটাকে আল্লাহ তাআলা কত ভালো অপছন্দ করেন, এই বিষয়ের কিছু ব্যাখ্যা এখানে তুলে দরকার প্রয়োজন। সুয়ালুন নাস মাওয়ালাহুম, অর্থাৎ মানুষদের কাছে কোনো জিনিস দেখলে লোভ আসি যাওয়া, কিছু দেখলে লোভ করা, এই জন্য চাওয়া, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আরেকটা হচ্ছে সুয়ালুল উলামা আনিল মাসাইলিল আফিসা আল্লাতি লা তানহাউল মুসলিমিন, বা উলামা ইকরামকে এমন প্রশ্ন করা যেগুলো আসলে সাধারণ মুসলমানের যে এখানে কোনো ফায়দা নাই, একবারে অত্যন্ত জটিল বিষয়ে যেটা প্রয়োজন নাই, এমন বিষয়ের উলামা ইকরামকে প্রশ্ন করা। এখানে উদ্দেশ্য থাকে এই সমস্ত গুণার মাধ্যমে নেমা তুফতাহ আলহিম আবু নেজা, এগুলোর মাধ্যমে যে ঝগড়া বিবাদের যে ধার উন্মুক্ত করা হয়, এগুলা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, এই ধরনের যেগুলো প্রয়োজন নাই এমন প্রশ্ন উলামা ইকরামদের করা, কাউকে আটকানোর জন্য করা, কাউকে লজ্জা দেওয়ার জন্য করা, এগুলা এই সমস্ত সুয়াল হারাম, করা যাবে না, আল্লাহ তাআলা অপছন্দ হন। তারপরে কাসরাত সুয়াল আন আখবারিন নাস ওয়া হাদাসিজ জামান ওয়া তাফাসিলিল ওয়াকায়ে মিম্মা লা ইয়াকদিবু মানফাতুন ওয়া ইন্নামা ইউযিউ বিহিল ওয়াক্ত, মানুষদের অবস্থা সম্পর্কে বেশি বেশি প্রশ্ন করা, যে জমানার বিভিন্ন যে ঘটনা দুর্ঘটনা এগুলা নিয়ে শুধু প্রশ্ন করা,
এমন ধরনের বিষয়ে প্রশ্ন করা যেগুলোর মধ্যে কোনো দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা নাই, শুধু ওয়াক্ত নষ্ট হয়, এমন প্রশ্ন করাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। তারপরে ওয়াকাসরাত সুয়াল ইনসান বিআইনিহি আন তাফাসিলি হালিহি, একটা মানুষকে নির্দিষ্ট করে তার এমন বিষয়ে প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা যেগুলা তার ব্যক্তিগত বিষয়, যেগুলা তার বৈশিষ্ট্য, এগুলা মানুষের কাছে সে বলতে চায় না, তারপরে এগুলো বলার জন্য যে তাকে বাধ্য করার চেষ্টা করা, বারবার তাকাজা দেওয়া, বারবার এরকমভাবে তাকে বলা আপনার এই বিষয়টা জানান, আপনার এই বিষয়টা জানান, যেগুলো সে চাইতে বলতে চায় না, তারপরেও এগুলো জানার জন্য বারবার তাকে তাকি দেওয়া, বারবার প্রশ্ন করা, এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। ওয়াহাজিহি উমুর মাজমুমাতুল কুল্লুহা, এগুলো সবগুলোই আসলে যে এমন বিষয় যেগুলো খারাপ বিষয়, যে কয়েকটা কথা বলা হয়েছে, সুয়াল সাইল আম্মালা ইয়ানিহি ওয়ালা শান আলাহু বিহি, কোনো যে ব্যক্তিকে এইভাবে প্রশ্ন করা যেগুলো তার কোনো ফায়দা নাই এবং তার এর সাথে কোনো সম্পর্ক নাই, এভাবে প্রশ্ন করা, এই যে কতগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে এগুলো সবগুলো ঘৃণিত প্রশ্ন, এগুলোর মাধ্যমে কেউ যদি নাকি অগ্রসর হয় তাহলে সে এমন একটা কাজ করলো যে কাজকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, যে কাজকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাই এগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত, যে আল্লাহ তাআলা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা কথা বললেন, যে আল্লাহ তাআলা তিনটা জিনিসকে অপছন্দ করেন, তৃতীয় জিনিস হচ্ছে যে অনর্থক মানুষকে জিজ্ঞাসা করা যেটা দিন বা দুনিয়ার যে কোনোটা ফায়দা নাই এবং তা বিভিন্ন ব্যাখ্যা উপরে দেওয়া হয়েছে, এগুলো মূলত উদ্দেশ্য। তবে ধর্মীয় কোনো জ্ঞান নিজের যদি জানা না থাকে সেটা অবশ্যই আপনাকে আমাকে জেনে নিতে হবে। ফার্স্ট আলো হালাল দিক রিঙ্কুম তোমরা তালামুন, ওইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিজের নিজে দিচ্ছেন, যদি নাকি কোনো বিষয়ের জ্ঞান তোমার না থাকে তাহলে যারা জানেন তাদের থেকে তুমি সুয়াল করো, জিজ্ঞেস করো, তাহলে সেটা আবার ফরজ, ওটা নিজের প্রয়োজনে। যদি নাকি যে দশটা মাসালও জানার প্রয়োজন হয়ে যায় যদি জিজ্ঞেস করে, সেটা কাছ থেকে সুয়াল বা বেশি বেশি প্রশ্ন করা অন্তর্ভুক্ত হবে না। এ বিষয়ের একটা হাদিস সহিহ আবু দাউদের মধ্যে আছে, ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জেনে নেওয়া, প্রশ্ন করা, কারণ আলমান আন্নাল জাহালা দাউন ওয়া শিফাউহু আসুয়াল ওয়া তাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিন বলেন এখানে উদ্দেশ্য হচ্ছে আল জাহাল, অজ্ঞতা এটা একটা হচ্ছে অসুস্থতা, অজ্ঞতা এটা একটা হচ্ছে এটা একটা অসুস্থতা, অজ্ঞতা জাহাল না জানা মূর্খতা, যে ধর্মীয় জ্ঞান এগুলো না জানা এগুলো এক ধরনের অসুস্থতা। তো অসুস্থতা হলে মানুষের প্রতিষেধক ওষুধ ব্যবহার করে, শেফাহু আসুয়াল ও তাআল্লুমু, তার প্রতিষেধক হচ্ছে সুয়াল করা অর্থাৎ প্রশ্ন করা, তাআল্লুম জেনে নেওয়া, শিক্ষা করা। তাই শরীয়ত সব দিক দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, একদিক দিয়া যে অনর্থক প্রশ্ন করাকে হারাম করছেন, আল্লাহ তাআলা অপছন্দের কাজ বানাইছেন, আবার প্রয়োজনীয় বিষয়কে জানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই ধরনের বিষয় জানার জন্য প্রশ্ন করা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ফাস আলু হালা দিক রিঙ্গুম তোমরা তাআলা, তুমি যদি কোনো বিষয়ের জ্ঞান না রাখো তাহলে যারা জানেন শরীয়তের জ্ঞান জানেন তাদের থেকে তুমি প্রশ্ন করে জেনে নাও, সুয়াল করে জেনে নাও। আর এর সাপোর্টে আমরা বলব আবু দাউদের হাদিস, ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, অর্থাৎ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে প্রশ্ন করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ ভালো মহিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।